চলুন আজকে আমরা আস্বাদন করব যে লীলাটি, সেই লীলাটির নাম হচ্ছে শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা। যে মা আমাদের দেবী সরস্বতী উপলক্ষে আমাদের কীর্তন, সেই সরস্বতীর পরবর্তী জন্মই কিন্তু গোবিন্দের হাতের বাঁশি। সরস্বতী গোবিন্দের হাতের বাঁশি হয়ে এসেছে। তাই চলুন আজকে আমরা আস্বাদন করব রাধারানীর বংশী শিক্ষা লীলা। আজকে আমরা দেখব রাধারানী কিভাবে বাঁশি শিখছেন। আপনারা বাঁশি বাজাতে জানেন? বাঁশি বাজাতে জানেন? বাঁশি কেউ জানেন? ফ্লুট ফ্লুট জানেন? জানেন না? আজকে না জানলেও আপনাদেরকে শিখিয়ে দেব, কিন্তু ধৈর্য ধরে শিখতে হবে, সেবার দিকে ছুটলে হবে না। তাহলে বাঁশি বাজানো শিখতে হবে। তাহলে বাঁশি বাজানো যদি শিখতে হয়, হ্যাঁ, এবার আমি তোমার আগে আইডিয়া বলে দিচ্ছি বাবা, বাঁশি বাজানো শিখতে হবে। তাহলে বাঁশি বাজানো যদি শিখতে হয়, আমাদের একটু সহজ করে অঙ্ক বুঝতে হবে। অঙ্ক নয়ের ঘরের নামটা মনে আছে মায়েদের বা বাবাদের? নয়ের ঘরের নামটা মনে আছে? নামটা বাবা রে, আপনারা যা চেঁচাচ্ছেন আমাকে, নয়ের ঘরের নামটা জানিস? তোদেরকে বলছি জানিস? এবারে হিসাবটা একটু বুঝবেন, প্রথমে গুণ করবেন, তারপরে যোগ করবেন। বলে দিই কেমন? যেমন নয় এককে নয়, নয় দুয়ে জোরে জোরে আঠারো, মানে আমরা আঠেরো বলি, ঠিক আছে? নয় দুই আঠেরো, তাহলে নয় দুই যদি আঠেরো হয়, একে আর আটে যোগ করলে কত হয়? যোগ করুন, এক আর আটে যোগ করলে কত হয়? নয়। ঠিক এভাবে হিসাব করে নিয়ে যাবেন। তাহলে আমি বলছি, হিসাবটা আপনারা করবেন, এই তত্ত্বটা বুঝলেই আজকে গোবিন্দের হাতের বাঁশি কিন্তু শিখতে পারবেন। আর এই অঙ্কটা যদি না বোঝেন, তাহলে আপনাদের বসে থাকাটাই বেকার হবে নি। তাই গৌর হরি বল হরি বল। এবারে দেখুন অঙ্কটা কেমন, অঙ্কটা কেমন আমি বলবো। প্রথমে গুণ করবেন, তারপরে যোগ করবেন। নয় এককে নয়, বলে দেবেন আমার সাথে, নয় এককে নয়, বলুন, নয় দুয়ে আঠারো, একে আটে, নয় তিনে সাতাশ, দুয়ে সাতে, যোগ করুন দুই আর সাত, চলে বলুন, এখনো বোঝেননি? নয় এককে নয়, নয় দুয়ে আঠারো, একে আটে নয়, নয় তিনে সাতাশ, দুয়ে সাতে নয়, নয় তিনে ছত্রিশ, তিনে ছয়ে নয়, জোরে বলুন, কত দূর গেলাম? পাঁচ নয় পঁয়তাল্লিশ, চারে পাঁচে ছয়, নয় চুয়ান্ন, পাঁচে চারে সাত, নয় তেষট্টি, ছয়ে তিনে আট, নয় বাহাত্তর, সাতে দুয়ে নয়, নয় একাশি, আটে একে নয়, দশে নব্বই, নয় শূন্য, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির ছিদ্র নয়, দেহের ছিদ্র নয়, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির ছিদ্র নয়, দেহের ছিদ্র নয়, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির ছিদ্র নয়, দেহের ছিদ্র নয়, কৃষ্ণ ছাড়া নয়, হরি ছাড়া নয়, বাঁশির ছিদ্র নয়, দেহের ছিদ্র নয়। বোঝা গেল? এ জগতে সবই নয় নয় নয়, কৃষ্ণ ছাড়া জোরে, হরি ছাড়া, গোবিন্দের হাতে যে বাঁশি থাকে সে বাঁশির ছিদ্র, আর আমাদের দেহে বাঁশির ছিদ্র। তাহলে নয় নয় করেই গেল। তাহলে আজকে দেহবাসীর তত্ত্বটা আগে বুঝবো, তারপর গোবিন্দের হাতের বাঁশির তত্ত্ব বুঝবো। আমাদের দেহবাসীর ছিদ্র কটি? আমাদের দেহবাসীর ছিদ্র হচ্ছে নটি। কি কি? দুটি চক্ষু, দুটি নাসিকা গহ্বর, দুটি কর্ণ গহ্বর, একটি মুখ গহ্বর, পায়ু উপস্থ, এটা হচ্ছে নটি ছিদ্র। ভগবান আমাদেরকে একটা খুব সুন্দর বাঁশি দিয়ে পাঠিয়েছে, সেই বাঁশিটি যদি বাজাতে পারি ভালো মা, না হলে বাঁশিটা যদি বাজাতেই না পারি, তাহলে এই জগতে আমাদের আসার যাওয়াটাই বেকার হয়ে গেল। মানুষ হয়ে এসেছি মান আর হুঁশ
এই দুটো আমাদেরকে সর্বপ্রথমে ভালো করে রাখতে হবে। মানুষ হয়ে যখন এসেছি, জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো। জন্ম যেখানেই হোক না কেন, যে কুলেই হোক না কেন, যে জাতিই হোক না কেন, কর্মটা আমাদের ভালো করে যেতে হবে। আর সেই কর্মটাই হচ্ছে একমাত্র আমাদের ভগবানের সেবা করা। এ জগতে আমরা এসেছি ভগবানের ধন সম্পত্তি নিয়ে আমরা নাড়াচাড়া করছি, আবার যখন রঙ্গমঞ্চে অভিনয় হয়ে যাবে মা, তখন কিন্তু আমরা সবাই চলে যাব। মেদিনীপুরে খুব পুতুল নাচ হয়, দেখেছেন আপনারা? পুতুল নাচে না নাচানো হয়? নাচে, নাচানো হয়। কে নাচায়? যে নাচায় তাকে দেখতে পান সেই মানুষটাকে? সেই মানুষটা কোথায় থাকে? পর্দার আড়ালে, মানে স্টেজের বাইরে। তেমনি আমরা হচ্ছি এক একটা পুতুল পুতুল। আমাদেরকে পর্দার আড়ালে একজন রিংমাস্টার, মানে ওই যে ভগবান রিংমাস্টার, আমাদেরকে নাচাচ্ছে। আমাদেরকে যেমন করে নাচাচ্ছে তেমন করে নাচছি। নাচানো শেষ হয়ে যাবে, অভিনয় শেষ হয়ে যাবে, ভগবান কিন্তু আমাদেরকে স্টেজের বাইরে করে দেবে। যতদিন অভিনয় হবে ততদিন কিন্তু আমরা আমার 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 করে যাব। কিন্তু প্রকৃতপক্ষে আমার বলে কিন্তু কোনো জিনিসটাই নয় এ জগতে। কিন্তু আমার বলে কোনো জিনিসটা নয়, আমরা কিন্তু কিছু নিয়েও আসিনি, আমরা কিন্তু কিছু নিয়েও যাব না। যেমন খালি হাতে এসেছি তেমনি আবার খালি হাতেই ফেরত চলে যাব। শুধু রয়ে পড়ে যাবে আমাদের, এই যেমন দেবী সরস্বতীকে বিসর্জন করে দিলে তার ওই খড়ের ম্যাটটা রয়ে যায়, মাটিটা গলে যায়, তেমনি সমস্ত কিছু গলে যাবে মা, রয়ে যাবে আমাদের কর্মটা। যদি কর্ম ভালো করে থাকি তাহলে ফলটা ভালো পাবো, কর্ম ভালো না করা থাকলে ফল পাবো না। ভগবান বলছেন যার যেমন কর্ম তার তেমন ফল। যে যেমন কর্ম করে রেখেছে, আমরা নিজের ভাগ্যকে দোষ দিই ভগবানের উপর, কিন্তু ভগবান বলছে নিজেদের ভাগ্যগুলো তোমরা নিজেরাই গড়ে রেখে দিয়েছ। তোমরা যেমন কর্ম করেছো ঠিক তেমনই তোমরা তেমনই ফল পাবে। আমি কারো ভাগ্য গড়তে আসিনি, ভাগ্যগুলো নিজে নিজেই সবাই গড়ে নিয়েছ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি। তাহলে দেহবাসীটা যে আমাদের দিয়েছে, তাহলে দেহবাসীটি দিয়েছেন কি জন্যে? না, নয়ন দিয়েছেন হরি, জগতের যাবতীয় শোভা ছাড়ি শুধু প্রভুর রূপ করিতে দর্শন। শ্রবণ দিয়েছেন, মানে নয়ন দিয়ে শুধু ভগবানকে দেখো। শ্রবণ দিয়েছেন হরি, অকথা কুকথা ছাড়ি শুধু হরি কথা করিতে শ্রবণ। শ্রবণটা দিয়েছে শুধু ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে। বদন দিয়েছেন হরি, অকথা কুকথা ছাড়ি শুধু হরির কথা করিতে কীর্তন। বকর বকর করতে বলেনি। এই মুখটা দিয়েছেন কৃষ্ণ কথা হরি কথা গাইবার জন্যে, ভগবানের নাম বলার জন্য। কর দিয়েছেন হরি স্বরূপ সাধন। হাত দুটো দিয়েছেন ভগবান, যেই হাত দুটো দিয়ে ভগবানের নামে কিছু কর্ম করো। এই যে আপনারা বসে আছেন, আমরা গাইছি, আমরা যেমন উপকৃত হচ্ছি আপনারাও করতালি দেবেন, হাত তুলবেন, এগুলো এক একটা ভগবানের নামে সেবা হয়ে যাবে। ভগবানের জন্য আপনাদের কর্মটা তোলা থাকবে, করতালি উলুধ্বনি হরিধ্বনি, হাত তুলবেন, নৃত্য করবেন, এগুলো এক একটা তোলা থাকবে। চরণ দিয়েছেন হরি তীর্থ পর্যটন, চরণগুলো দিয়েছেন তীর্থে তীর্থে ভগবানকে দর্শন করার জন্য। হৃদয় দিয়েছেন হরি ভক্ত আলিঙ্গন, হৃদয়টা দিয়েছেন ভক্ত ভক্তকে আলিঙ্গন করার জন্য। ইহার সফলতা যদি না করে মানুষ, বৃথা মোর মনুষ্য জনম। মানব জীবনে এসে 84 লক্ষ জনি ভ্রমণ করেই মানব জন্মতে আসতে হয় মা। 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। স্থাবরাং বিংশ লক্ষামি নবলক্ষাংশ জলজা, কৃমিনাং রুদ্র লক্ষাংশ 10 লক্ষাংশ অন্ডজা, 30 লক্ষাংশ পশুনাং 4 লক্ষাংশ মানবা। স্থাবরাং বিংশ লক্ষামি, বিংশ মানে 20, 20 মানে 20, 20 লক্ষ বার আমাদের জন্ম হয় শুধু গাছপালা রূপে।
যখন তুলসী বৃক্ষরূপে জন্ম হয় আর তুলসীর পাতা যায় আমার গৌর গোবিন্দের সেবায় চরণে, তখন হয় আমাদের বৃক্ষ জন্ম থেকে মুক্তি লাভ। নবলক্ষাংশ জলজা জলজ প্রাণী রূপে থাকি ন লক্ষবার, মুক্তি হয় যখন আমরা শাক রূপে জন্মগ্রহণ করি বা শঙ্খ রূপে, আর সেই শঙ্খ আমার ভগবানের আরতির সময় বেজে উঠে, তখন হয় জলজ প্রাণী থেকে মুক্তি লাভ। কৃমিনাং রুদ্র লক্ষাংশ, রুদ্র মানে এগারো, এগারো লক্ষবার থাকি আমরা কীট পতঙ্গ রূপে, মুক্তি হয় যখন বজ্র কীট রূপে আমাদের জন্ম হয়। দশ লক্ষাংশ অন্ডজা, অন্ডজা মানে হচ্ছে ডিম, আর ডিম পারে কারা? পাখিরা। পাখি রূপে থাকি দশ লক্ষবার, মুক্তি হয় যখন আমরা ময়ূরের রূপ ধারণ করি বা ময়ূর রূপে থাকি, আর সেই ময়ূরের পাখা গোবিন্দ আমার চূড়ার ওপর ধারণ করে, তখন হয় পাখি থেকে মুক্তি লাভ। ত্রিংশ লক্ষাংশ পশুনাং, পশু রূপে থাকি তিরিশ লক্ষবার, মুক্তি হয় যখন গাভী রূপে জন্মগ্রহণ করি আর সেই গাভীর দুগ্ধ আমার গোবিন্দের সেবায় লাগে, গাভীর চামড়া দিয়ে প্রস্তুত হয় শ্রীখোল, তখন হয় পশু জন্ম থেকে মুক্তি লাভ। শেষে কত লক্ষ হলো, হিসাব রেখেছেন কত লক্ষ হলো? সারাদিন এত রেস্ট হয়েছে না, কত লক্ষ বার হয়েছে? আশি। শুনছেন তো আপনি, ওরা তো গল্প আর সেবার দিকেই মত্ত। আশি লক্ষ বার হয়েছে, তাহলে চার লক্ষ বার বাকি আছে, সেই চার লক্ষ বার মানুষ রূপে জন্মগ্রহণ করি, তাহলে মানুষের মধ্যেও কান থাকতে শুনতে পাবো, না হাত থাকতে উঠাতে পারবো, না পা থাকতে চলতে পারবো, না মুখ থাকতেও বলতে পারবো, কোনো গ্যারেন্টি আছে? আছে কি? তাহলে মানব জন্ম পেয়ে হেলাই হারালে চলবে? বড় সাধের জন্ম মানব জন্ম, সেই জন্ম যদি আমরা বৃথায় কাটিয়ে দিই তাহলে মানব জন্মটা তো পেরিয়েই গেল। তাই বিদ্যাপতি ঠাকুর বলেছে কি, বিদ্যাপতি ঠাকুর বলছেন, আধ জন্ম হাম নিন্দে বিকাইনু, জরা শিশু কতদিনে গেলা, নিধুবনে হাম রমণী সঙ্গ মাতহ, মাধব তুহু ভজিব কোন বেলা। শ্লোকটা বুঝতে পারলেন? বুঝেছেন? খুব বুঝে গেছে। আধ জন্ম হাম নিন্দে বিকাইনু, একটা গড় হিসাব ধরুন, আমাদের আয়ু যদি ষাট বছর হয়, ষাট বছর পর্যন্ত সকলেই যাবেন কি না বা আমরা যাব কি না কোনো ভরসা নেই। যদি ধরুন ষাট বছরও আমাদের জীবনের আয়ু হয়, ষাট বছরের মধ্যে আধ জন্ম হাম নিন্দে বিকাইনু, চব্বিশ ঘন্টা যদি দিন রাত্রি হয় আমরা কত ঘন্টা ঘুমাই বলুন তো? দিন আর রাত্রি মিলে বারো ঘন্টা করে ঘুমোই, হিসাব করে নেবেন। এই তো দশটা থেকে ঘুমোবেন, সে সকাল সাতটায় উঠবেন, আবার দুপুরে একটা থেকে ঘুমোবেন, পাঁচটার সময় উঠবেন, তাহলে বারো ঘন্টা তো ঘুমিয়েই কাটছে। তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে যদি বারো ঘন্টা ঘুমিয়ে কাটে, তাহলে বলুন তো আমাদের কত বছর ঘুমিয়ে কাটছে যদি ষাট বছর আমরা বাঁচি? সামান্য হিসাব করতে পারছেন না? বারো ঘন্টা যদি ঘুমোই, ষাট বছরে কত বছর ঘুমোচ্ছি? তিরিশ বছর। তাহলে আধ জন্ম হাম নিন্দে বিকাইনু। এবার জরা শিশু কতদিনে গেলা, মানে যে শিশু বয়সটা কি জানে, যে জীবনটাকে কিভাবে কাটাতে হবে, তারা খেলাধুলা পড়াশোনা করে কাটিয়ে দেয়, তাহলে সেই সময়টা যায় দশ বছর, তাহলে তিরিশের সঙ্গে দশ যোগ করলে হয় কত? চল্লিশ বছর। নিধুবনে হাম রমণী সঙ্গ মাতহ, এত এত ভক্ত দাঁড়িয়েছেন, আমি ওই ষোলো সতেরো আঠেরো কুড়ি পঁচিশ বছরের ছেলে খুব কম দেখতে পাচ্ছি, কারণ তারা এখন মোবাইলে নিধুবনে রাধা খুঁজে বেড়াচ্ছে। তাহলে সেই বয়সটা চলে যায় পনেরো বছর, তাহলে চল্লিশের সঙ্গে পনেরো যোগ করলে কত হয় একটু জোরে বলুন? পঞ্চান্ন।
তাহলে পাঁচ বছরে যদি বলি মাধব তু ভজিব কোন বেলা, পাঁচ বছরে সাধন ভজন হবে? একটা ভজন বলি দেখুন, তত্ত্বপূর্ণ ভজন। হিন্দি বোঝেন? হিন্দি হিন্দি বোঝেন? দাঁড়ান, আপনি বুঝলে হবে না। হিন্দি বোঝেন? টিভি সিরিয়াল দেখেন না? দেখেন সিরিয়াল? দেখেন সিরিয়াল? না দেখলে হয়? এত সুন্দর শিক্ষা সিরিয়ালে, কত জ্ঞান পাবেন সিরিয়াল দেখে, সংসারটা ভালো করে চলবে সিরিয়াল দেখলে। সিরিয়ালে একটা স্বামী তিনটে করে বউ নিয়ে বসে আছে, একটা মেয়ে চারটে করে স্বামী করেছে, তাহলে সেগুলোতে তো জ্ঞান পাবেনি। সময় ধরে রিমোট নিয়ে তো সিরিয়ালে বসবেনি, আর কীর্তনে কি আর জ্ঞান পাবেন? ওই সেবার দিকে গেলে বরঞ্চ ভোজনটা ভালো করে হবে। আর ভোজন হলে কিন্তু ভজন হয় না। ওই ভোজন আর ভজন যদি মেলাতে গেছেন একসঙ্গে, তাহলে বাবা চিরজীবন ওই ভোজনই হবে, ভজন আর হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে ভজনটাতে কি বলছে দেখুন, এই যে দেহবাসীটা, হ্যাঁ তুমি বাঁশি বাজাও, এই দেহবাসী, এই দেহবাসীর জন্য কি বলছে দেখুন। কহে না ভজিলি, এটা সেবা করুন করতালি দিয়ে ভগবানের, তালে 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 বন্ধ করবেন না। ও কহে না ভজিলি হরি কানা, মানব জন্ম পাইয়া, কহে না ভজিলি হরি না, মানব জন্ম পাইয়া, কহে না ভজিলি হরি না, মানব জন্ম পাইয়া, দুর্লভ জন্ম পাইয়া, জন্ম পাইয়া, দুর্লভ জন্ম পাইয়া, মানব জন্ম পাইয়া, দুর্লভ জন্ম পাইয়া, কহে না ভজিলি হরি না, মানব জন্ম পাইয়া, বলছে কহে না ভজিলি হরি কা নাম, মানব জন্ম পাইয়া, বলছে মানব জন্ম পেয়ে হরি নাম কৃষ্ণ নাম করলি না, এ দেহি তেরা কাগজ কা টুকরা, এই দেহটা হচ্ছে কাগজের টুকরোর মতো, যদি একবার হাওয়া দিয়ে দেয় কাগজগুলো যে কোথায় উড়ে পড়ে কেউ জানতে পারে না, তেমনি এই জন্মটা বাবা এখনো গ্যারেন্টি নেই, ভগবান যদি একবার দমকা হাওয়া দিয়ে দেয়, হাওয়া লাগে কি কানে কানে কথা হচ্ছে দু বুড়ির, হ্যাঁ এত করে বোঝাচ্ছি তারপরেও গল্প, এত করে বোঝাচ্ছি তাও দু বুড়িতে কানে কানে গল্প করছি,
মা, জীবনে কোনো গ্যারেন্টি নেই, যতক্ষণ বসে আছেন একটু মন দিয়ে শুনুন, কারণ শেষের দিনে ওই বান্ধবীটা আপনার সঙ্গে যাবে না। যখন আপনি চলে যাবেন, বান্ধবী দুপুরটা চোখের জল পেয়ে আপনার শ্রাদ্ধেতেই লুচি খাবে বসে বসে। কি দরকার গল্প করে? ওহ, তখন থেকে দেখছি বসে বসে ওর সাথেই গল্প হচ্ছে। বাপ রে বাপ, এত গল্প করবেন না, কিছুই নিয়ে আসেননি, কিছুই নিয়ে যাবেন না, আমরাও নিয়ে আসিনি, আমরাও নিয়ে যাবো না, সবারই একই পথ। কি বলছে, এ দেহি তেরা মিট্টি মুরাদিয়া। এই যে মা সরস্বতী রয়েছে না, কিসের মূর্তি? সোনার, মাটির। বিসর্জন হবে তো, যখন বিসর্জন করতে যাবেন কি বলবেন? আসছে বছর, আসছে বছর, বছর বছর। আচ্ছা, মাটির মূর্তিটার যেটা ভরসা আছে সেটা কিন্তু আমাদের নেই, আছে? আমরা যখন বিসর্জন হতে যাব বলবো আসছে জনম, আর হবে না, আসছে জনম হবে, কি বলবেন? বলো হরি, বলো হরি। তাই বলছে কি, পানি লাগে, পানি লাগে, চলে যা মানব জন্ম পাইয়া। এতক্ষণ শুনলেন দেহবাসীর তত্ত্ব, এবার আমার গোবিন্দের হাতের বাঁশিটা শুনতে হবে, তাই তো? বাঁশি শুনতে হবে তো? হ্যাঁ।